বিচ্ছেদের যন্ত্রণা প্রচুর কষ্ট দেয়। আমি তোমাকে হারিয়ে রোজ এক আকাশ কষ্ট অনুভব করেছি। একটা ভাই আমাকে বলতেছিল, এটা আমার একার গল্প না, হাজারো ছেলে এই রোগে আক্রান্ত। এই রোগটার নাম হচ্ছে হারিয়ে ফেলা ভালোবাসা। একবুক কষ্ট নিয়ে বেঁচে থাকাটাই হয়তো জীবন। আমাদের সম্পর্কটা ছিল 3 বছর 8 মাস 17 দিন। আমরা কিছু জিনিস খুব হিসাব করে রাখি, কারণ আমরা এইসব জিনিস কখনো ভুলতে চাই না। আর তাই তো পুরো কড়াই গন্ডা হিসাব রাখি, কতটা সময় সুখে ছিলাম, কতটা সময় কষ্টে। সম্পর্কের শুরুটা হয়েছিল অনলাইনের মাধ্যমে। অনলাইন জগৎটা কতই না অদ্ভুত। অচেনা মানুষগুলো একটা সময় খুব প্রিয় হয়, আবার সময়ের পরিবর্তনে সেই মানুষগুলোই চলে যায় ব্লক লিস্টে, হারিয়ে যায় এই অনলাইনের জগতে। প্রত্যেকটা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাও শুরুর দিকে অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মুহূর্ত তার সাথে ভাগাভাগি করা, রাত জেগে অজস্র স্বপ্ন দেখছি দুজন। বাচ্চাদের মতো অভ্যাসও ছিল আমাদের, তুমি না খেলে আমি খাবো না। তবে যে যাই বলেন, সম্পর্কের এইসব মুহূর্তগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। রাত জেগে কত গল্প, দুজন দুজনকে ছাড়া মনে হতো দম বন্ধ হয়ে যাবে। যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রিয় মানুষটার ফোন পাওয়ার সাথে সাথে সবকিছু ভুলে তার কাছে ছুটে যাওয়া। কথায় আছে না, ভালোবাসার মানুষের সাথে থাকলে যে আনন্দ অনুভব হয় তা হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। ভালোবাসা এক অন্যরকম অনুভূতি যা আপনাকে প্রচন্ড খুশি করবে। তার একটা টেক্সট আপনার মুখে হাসি ফোটাবে। ভালোবাসার মানুষের খুশির জন্য মানুষ সবকিছু করতে পারে, সব কষ্ট সহ্য করতে পারে, পুরো দুনিয়ার সাথে হয়তো লড়াইও করতে পারে। তবে কথায় আছে না, ভালোবাসা যতটুকু খুশি দেয় আবার দিন শেষে ততটুকু কষ্ট দিয়েই সব শেষ করে। প্রত্যেকটা বার আমি যখন জিজ্ঞেস করতাম আমাকে এত ভালোবাসো কেন, উত্তরে বলতো জানি না তবে ভালোবাসি। আমি যখন বলতাম আমাকে কখনো ছেড়ে যাবো না, তো মানুষটা বলতো কোনোদিনও না, তুমি তো আমার সবকিছু। যখন সম্পর্কের বয়সটা 3 বছর পার করে অনেক কিছু পরিবর্তন হতে থাকে। ঘন্টার পর ঘন্টা কথা বলা মানুষটাও পরিবর্তন হতে শুরু করে। যে মানুষটা দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতো সেই মানুষটাই সময় রোজগার দেখানো শুরু করে। আমি অনেকবার ওরে বোঝানোর চেষ্টা করছি, আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না, তুমি প্লিজ আমার সাথে এমন করো না, আমি সহ্য করতে পারতেছি না তোমার এই পরিবর্তন। আমি সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। আমি যখন কোনো উত্তরই খুঁজে পাইতেছিলাম না, তখন ওর বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে আসলে কি হয়েছে, কেন এমন করতেছে, ও তেমন ছিল না। জানতে পারলাম প্রিয় মানুষটার জীবনে তৃতীয় আর একটা মানুষ চলে আসছে, যে মানুষটা আমার থেকে কোয়ালিফাইড, আমার থেকে বেটার, বাপের অনেক সম্পত্তি আছে। এসব কিছুর জন্য আমার প্রিয় মানুষটা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি জানার পরে ওরে সরাসরি জিজ্ঞেস করলাম, কথাগুলো কি সত্য? একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি বললাম, আমি তোমার সবসময় ভালো চাই, আমি চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি হয়তো অনেক কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু কখনো তুমি কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমার পথের কাঁটা হতে চাই না, আমি তোমার জীবনে অপশন হয়ে থাকতে চাই না। দোয়া করবো তোমার জন্য যেন আজীবন ভালো থাকো, তোমার ভালো থাকার মানুষটাকে নিয়ে। আফসোস শুধু এতটুকুই থাকবে, তোমাকে এত ভালোবাসার পরেও হারিয়ে ফেললাম। আর কোনোদিন তোমার সাথে কথা হবে না আমার, তুমি হাজার চেষ্টা করলে সম্ভব না, আর কোনো কিছু কোনোদিন ঠিকও হবে না। এটা বলার পরে ব্লক করে দিলাম। আজ 2টা বছর পার হয়ে গেছে, আমি কখনো আনব্লক করি নাই তাকে, আর করতেও চাই না। আমি আর খোঁজ নেই তার, আর জানার ইচ্ছেটাও নাই কেমন আছে তার ভালো থাকার মানুষটাকে নিয়ে। ভাই আপনার কথাটা ভালো লাগছিল, ভুল মাফ করা ভালো কিন্তু বেইমানি না। যে মানুষটা বেইমানি করছে সে আবারও করবে, আজ না হয় কাল। আমি বলবো না যে আমার খারাপ লাগে না, আমার কষ্ট হয় না, আমিও তো মানুষ, আমারও তো মন আছে, তাই না? হ্যাঁ আমারও কষ্ট হয়, তবে নিজেকে গুছিয়ে নিয়েছি, কারণ এখনকার ভালোবাসা মন থেকে হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো থাকবো, শুধু সময়ের অপেক্ষা। আমি একটু বেশি সোজাসাপটা কথা বলি, এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগে, আমার মাফ করে দিবেন প্লিজ। যে নারীর দ্বিতীয় পুরুষে লেগেছে জ্ঞান, ওই নারী কারো হতে পারে না, সে একজনের হয়ে থাকতে পারবে না। তার চাহিদা দিন দিন বাড়তেই থাকবে, আর এই চাহিদাটাকে কন্ট্রোলে রাখতে পারে শুধু ভালোবাসা। আর যখন তাদের কাছে ভালোবাসার থেকে চাহিদা বেশি গুরুত্বপূর্ণ হয়, তারা আস্তে আস্তে মানুষ থেকে অমানুষে পরিবর্তন হয়। যে মানুষটা সত্যিকারের ভালোবাসা থেকে লোককে প্রাধান্য দিয়েছে, একটা সময় এই মানুষটাই ভালোবাসার জন্য হাহাকার করবে, তখন সে আর এই ভালোবাসাটা পাবে না, তখন তার জীবনে শুধুই থাকবে আফসোস। বারবার নিজেকে প্রশ্ন করবে, কেন সেদিন সত্যিকারের ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।